এটাই হচ্ছে বিদেশ। আর অনেকেই মানুষ ভাবে হয়তো বিদেশে ভীষণ সুখ। হ্যাঁ বন্ধু, বিদেশে অনেক সুখ, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই ফলগুলা কাদায় পুঁতে গেছে, জলে পড়ে গেছে, তারপরে আমাদের উঠানো লাগছে। এটাই হচ্ছে বিদেশ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। হাই রে ভাই, এটাই হচ্ছে বিদেশ। আপনারা বলেন যে বিদেশে যারা আছে তারা খুব সুখে আছে, এই দেখতে পাচ্ছেন খুব সুখ, এত পরিমাণ সুখ প্রবাসে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন ভীষণ সুখ। একবার প্রবাসে আসলে বুঝতে পারবেন যে কতটা সুখ, আর আমরা কতটা সুখে আছি। দেখেছেন বন্ধুরা কোথায় কোথায় থেকে ফল আনতে হচ্ছে, সমস্ত ফল কিন্তু আস্তায় রাখতে হবে। পানি হোক কাদা হোক তবু কিন্তু ফল বার করতে হবে। তা একটা প্রবাসী যে কতটা কষ্ট করে শুধু প্রবাসীরাই জানে। আর অনেকে ভাই বলে যে প্রবাসে নাকি টাকা পড়ে আছে। ভাই প্রবাসের টাকা পড়ি নেই ভাই, অনেক কষ্ট করে কামাতে হয়। তো বন্ধুরা, এই ইন্দোনেশিয়ার ভাইগুনা কিন্তু ফল কাটতেছিল, আর আমরা দুজনে ফল বার করতেছিলাম, দেখতেই পাচ্ছেন। কামান ইন্দোনেশিয়া, 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 ইউ বেঙ্গালি, ইন্ডিয়া, ইন্ডিয়া, হ্যাঁ, তামিল, তামিলনো, 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 হিন্দুস্তান, হ্যাঁ, হিন্দুস্তান, পুরা হিন্দুস্তান, হ্যাঁ। তো বন্ধুরা, এই বড় গাছে কিন্তু ফল কাটা হচ্ছে, আর এই পানিতে একটা ফল পড়ে গেছে, সেই ফলটা এখন ইন্দোনেশিয়া ভাইটা তোলার চেষ্টা করছে। দেখা যাক ফলটা কত বড়। ভাই ফল কাটার পরে যেখানেই পড়ুক সেখানেই তোলা লাগে। দেখেছেন কোথায় কোথায় ফল পড়ে আছে, সেই ফলগুলো ভাই তোলা লাগে। এখানে কিন্তু পানির সময় পানি জমে থাকে, কাদায় পুঁতে গেছে ফলটা, ফলটা কিন্তু ভীষণ বড়। দেখতে পাচ্ছেন ভীষণ বড় কিন্তু ফলটা, কাদায় পুঁতে গেছিলো।